ঘটনা হরিহরপাড়ায়। বাথরুমে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন যুবকের। হরিহরপাড়া থানা মাদারতলা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তিদের নাম মাজু শেখ, রজব আলী, মনিরুল ইসলাম। প্রত্যেকের বাড়ি মাদারতলা গ্রামে। জানা যায়, সোমবার সকালে একটি বাথরুমে সেপটিক ট্যাঙ্কে নেমেছিল সেন্টারিংয়ের তক্তা খোলার জন্য। নিচে নেমে সে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধারের জন্য চারজন শ্রমিক ওই সেপটিক ট্যাঙ্কিতে নামে। সেখানে অক্সিজেনের অভাবে পাঁচজনই অজ্ঞান হয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করতে থাকে। লোকজন ছুটে আসেও ঘটনাস্থলে একটি মাটি কাটার যন্ত্র এসে তাদেরকে উদ্ধার করে। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা তিন যুবকের মৃত্যু বলে ঘোষণা করে। দুজনের অবস্থা অবনতির দিকে বলে খবর। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। তারপরে আর একজন উনাকে তোলার জন্য সে নামে, সে নেমেও সেও অজ্ঞান হয়ে যায়। তারপরে আর একজন নামে, সেও অজ্ঞান হয়ে যায়। তারপরে লাস্টে রুহুল আমিন নামার পরে হালকা হালকা ফ্যান একটু কিছু ভাঙা হয়েছিল কিছু অংশ। তারপরে এই রুহুল আমিনকে বাতাস দেওয়ার কারণে লাস্ট পর্যন্ত একে ওপরে তোলা হয়। একজন নেমে যখন প্রথম পড়ে যায়, দ্বিতীয়জনকে তুলতে যায়, সেও পড়ে যায়। তৃতীয়জন নামে, তৃতীয়জনে পড়ে যায়। চতুর্থজন নামে, সেও পড়ে যায়। চতুর্থজনকে যায় করে ফ্যানের বাতাস টাতাস দিয়ে ওকে চতুর্থ তুলে প্রথমে গরমপুর হসপিটালে রেফার করা হয়েছে। বাকি তিনজন মারা। হসপিটালে গেলাম, হসপিটালে দেখার পর এমএলএ সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন। আমাদের আলহাজ নিয়ামত শেখ সাহেব উনি ছুটে আসেন এবং আমাদেরকে, আমাকে আর মহবুল ভাইকে দায়িত্ব দেন যে এই মেডিকেল কলেজে হসপিটালে এসে যাতে তাদের সমস্ত এখানে ব্যবস্থা, পোস্টমর্টমের ব্যবস্থা যাতে খুব দ্রুততার সঙ্গে হয়, এগুলো দেখাশোনার জন্য ওনার নির্দেশে মাননীয় এমএলএ সাহেব আলহাজ নিয়ামত শেখ সাহেবের নির্দেশে আমরা এই মেডিকেল কলেজ হসপিটালে এসেছি।